বৃহস্পতিবার জম্পুই দ্বাদশ স্কুলে প্রতিঘর সুশাসন প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্টে ল্যান্ডিং পয়েন্টে জম্পুই দ্বাদশ স্কুলে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিঘর সুশাসনের অঙ্গ হিসেবে দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয় এখানে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা, টিআইডিসি চেয়ারম্যান চিকুড়ায়, উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ বিশিষ্টজনেরা। প্যারাগ্লাইডিং পয়েন্ট উদ্বোধনের ফলে পর্যটকদের কাছে জম্পু হিলের আকর্ষণ আরও বেড়ে যাবে। এতে উপকৃত হবে এলাকার জনসাধারণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার, যার নজর জম্পু দ্বাদশ স্কুলের নবনির্মিত ভবন। Inaugurated this Pratighare Sushasan on 17th. And it will continue up to November, that is 3 months it will continue. And the beneficiaries to have the different certificates for which people have to go to the office. So, at one go, everything will be getting in different manner and different awareness program. So, and at the BC level and at the Gram Panchayat level, not only on sub-division or district level, not in state level, we have decided to go at the grassroots level. So that's why we are doing this Pratighare Sushasan. I am very glad today that never have thought of that here also, this paragliding also, to be started. Really I am amazed for this.